জুমাবারে কেয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে কিভাবে হবে কেয়ামতের ঘটনা আরম্ভ হবে এবার আমরা সেই বর্ণনা কোরআন সন্ন্যার আলোকে জানব কেয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তালা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল সেই ফেরেশতাকে আল্লাহ তালা কেয়ামতের সিংহাধনী দেওয়ার জন্য সিংহা বাজানোর জন্য সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসবেন অপলগ্নয়নে নয়নে তিনি তাকিয়ে আছেন অপেক্ষা করছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসে আল্লাহর তরফ থেকে যখন আদেশ আসবে তখন তিনি তার সিংগায় ফুৎকার দিবেন আর আল্লাহর আদেশ আসার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দিবেন দুইবার প্রথমবার তিনি যখন সিংগায় ফুৎকার দিবেন প্রথম সিঙ্গার ফুৎকারে সেই সময়ে পৃথিবীতে যত নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে সিঙ্গার বিকর্ধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে যাবে কানের পর্দা ফেটে গিয়ে মানুষ বেহুশয়ে মারা যাবে চিন্তা করুন তাহলে সেই সিঙ্গার আওয়াজটা কত ভয়ঙ্কর হবে যে সিঙ্গার ফুৎকারে মানুষের কানের পর্দা ফেটে যাবে পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে সকল মানুষ এবং প্রাণীকুল মারা যাবে আসমান জমিনে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি আরম্ভ হয়ে যাবে রব্বুল আমিন কোরআনুল কারীমের উনচল্লিশ নম্বর সূরা সোহাতু জোমার এন আটষট্টি নম্বর আয়তে সেই চিত্র এভাবে তুলে ধরেছেন ওয়ানু ফি হফি সোরিফা সাই ক মালফি সানি ওয়ামফি আইন শা আল্লাহ তালা বলছেন আর যখন সিংদায় ফুৎকার দা হবেন আসমান সমূহ আর জমিনে যারা আছে এক সিঙ্গার ফুৎকারে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে মারা যাবে বিভৎস এক পরিস্থিতি তখন বিরাজ করবে শুধু কানের পর্দা ফাটবে না এত বিকট আওয়াজ হবে আসমান জমিন একসাথে কেঁপে উঠবে আল্লাহ আকবার এমন এক বিকট চিন্তা করেন শুধু বাংলাদেশ কাঁপবে না আসমান সমূহ কাঁপবে জমিন কাঁপবে এমন এক ভয়ঙ্কর কম্পন আরম্ভ হবে সজুরেশ কম্পনের ফলে গোটা পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবার উপক্রম হবে আল্লাহ তালা করানুল করিমের বাইশ নম্বর সুরা সুরাতুল হাজ্যের প্রথম আয়তে বলছেন ইয়া ربكم إن زلزلة الساعة شيء হে জাতি তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের দেশে কেয়ামতের দিন একটি ভয়ঙ্কর কম্পন আরম্ভ হবে যে কম্পনের ফলে সবকিছু ভেঙে চুরে তসনস হয়ে যাবে আসমানের অবস্থা কী হবে শোনেন আল্লাহ তালা বলছেন এই বিকটও যে আসমান ফেটে যাবে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে সাত আসমান একটার উপরে আরেকটা একটা পড়ে যেতে থাকবে করানুল কেরিমের বিরাশি নাম্বার সোরা সুরা ইনফিতারের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ঈদ আসেমা মন্তারাত ওয়াগিদ আল কা ওয়াগি মন্তস ওয়াইদাল বিহারফাল জিরাত ওয়াইদান ক্বাবর বাফিরাত আল্লাহ বলেছেন ইদা আসমান ফাতরাত যখন আসমান দীর্ণ বিীর্ণ হয়ে যাবে আসমান যখন ফেটে যাবে চিন্তা করুন ইসরাফিলের শৃঙ্গার একটা ফুৎকারে সবগুলো আসমান ফেটে যাবে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে অফিসের ফাইল পত্র টেবিলে খোলার পরে এরপরে যেমন ফাইলগুলো গুটিয়ে তাকের মধ্যে একটার উপর আরেকটা ফাইল রাখা হয় বইয়ের তাকে যেমন বুক শেলফে যেমন একটা বইয়ের উপরে আরেকটা বই রাখা হয় কিতাবের পৃষ্ঠার মতো আসমানগুলোকে আল্লাহ তালা গুটিয়ে ফেলবেন আল্লাহ তালা কোরআনুল কারীমের একুশ নাম্বার সুরাম সুরাতুল আম্বিয়াহের একশো চার নম্বর আয়েতে বলেছেন ইয়ুমা না তমি শ্যামা কিতাবের পৃষ্ঠার মতো আসমানকে আল্লাহ গুটিয়ে ফেলবেন আসমানে থাকা সূর্য চন্দ্র নক্ষত্রগুলো গুলো কিভাবে ধ্বংস হয়ে যাবে শোনেন যে সূর্যের আলো যে সূর্যের তাপমাত্রায় আমরা কয়েকদিন ধরে দিশেহারা হয়ে আছি এই সূর্যের কোনো আলো থাকবে না ইসরাফিলের শিঙ্গার ফুৎকারে সূর্য ফেটে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য নিষ্প্রব হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮১ নম্বর সূরা সূরাতুত তাকভীরে প্রথম আয়াত থেকে বলছেন ইদা শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদান জিবালু যখন সূর্য নিষ্প্রম হয়ে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে চিন্তা করুন একটা সূর্য গোটা পৃথিবী আলোকিত করে এই সূর্যের তাপমাত্রা হল এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড গত কয়েকদিন ধরে আপনারা পানমাত্র আটচল্লিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সূর্য যদি তার পুরোটা দিয়ে দিত তাহলে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যেত সূর্যের কাছে আছে এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড কিন্তু আল্লাহ ওখান থেকে পাঠান মাত্র চল্লিশ বিয়াল্লিশ এতে করে আপনাদের অবস্থা খারাপ এটা কেন পুরুটা আসতে পারে না আল্লাহ কত দয়া করেছেন দেখেন সূর্য হলো পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য সরাসরি দুনিয়াতে হিট করতে পারে না আল্লাহ এজন্য আসমান আসমানসমূহে মহাশূন্য বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন আজকের বিজ্ঞান সেগুলো প্রমাণ করে খুঁজে পেয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার আইনোস্ফিয়ার ম্যাগনোটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এ ধরনের ফিল্টার এ ধরনের ফিল্টার আল্লাহ বায়ুমণ্ডলে সৃষ্টি করে রেখেছেন বলে সূর্যের আলো ওই বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টারগুলোতে থেকে পিউরিফাই হয় পিউরিফাইং হয়ে 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 ঠিক যতটা আলো হলে আমরা বেঁচে থাকব ততটা আলো বা টেম্পারেচার আল্লাহ আমাদের জন্য পাঠান সুবাহান আল্লাহ ওই সূর্য কেয়ামতের সিঙ্গার ফুৎকারে নিষ্প্রভ হয়ে যাবে আলোহীন হয়ে যাবে সবকিছু অন্ধকার হয়ে যাবে চাঁদের অবস্থা কি হবে আল্লাহ তালা চাঁদের কথা এবার বলছেন পরানুল করিমের পঁচাত্তর নাম্বার সুরাম সুরাতুল কেয়ামা এক شوين and... <applause> نبض يسال اياه انا يوم القيامه فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين ال... মাফালুর বলছেন সে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে আল্লাহ তাআলা বলছেন فاذا برق البصر যখন চক্ষু স্থির হয়ে যাবে ও খসাফ القمر চাঁদ যখন আলোহীন হয়ে যাবে চাঁদের আলো থাকবে না চাঁদও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ওয়া جمع الشمس والقمر কিয়ামতের দিন সূর্য আর চন্দ্রকে আল্লাহ একাকার করে দিবেন ইসরাফিলের শিঙ্গার প্রথম ফুৎকারের পরে সূর্য আর চাঁদকে আল্লাহ এক করে দিবেন সূর্য আর চাঁদকে টুকরা টুকরা করে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ভয়ঙ্কর এই চিত্র যখন মানুষ দেখবে তখন বলবে ইয়াকুলুল ইনসান ইয়াউমআইদিন আইনাল মাফার মানুষ বলবে পালানোর জায়গা কোথায় কোথায় আজম্রা পালাবো পালানোর তো কোনো জায়গা থাকবে না চন্দ্র আলোহীন হয়ে যাবে নক্ষত্রের অবস্থা কি হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন ফা ইদান নুজুম ও নক্ষত্রগুলো আলোহীন হয়ে যাবে আল্লাহতালা অন্য আয়াতে বলেছেন ওয়া ঈদান নুজুম উম নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে আল্লাহ আপনি চিন্তা করছেন সূর্য যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে এক একটা তারকা আরো পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কোটি গুণ বড় ইসরাফিলের সিংহার আওয়াজটা কত ভয়ঙ্কর আপনি ফিল করেন তো একবার সিংহায় ফু মারবে এই আওয়াজে শুধু মানুষের কানের পর্দা ফাটবে না পৃথিবীর চেয়ে বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য ফেটে যাবে চন্দ্র ফেটে যাবে আবার সূর্যের চেয়ে পঞ্চাশ হাজার কোটি গুণ বড় এক একটা তারকা খসে খসে পড়ে যেতে থাকবে আল্লাহ আকবার কি ভয়ঙ্কর ব্যাপার কি সাংঘাতিক ব্যাপার আসমানে যা আছে সব শেষ লণ্ড ভণ্ড হয়ে যাবে আর জমিনের অবস্থা কি হবে আল্লাহতালা বলছেন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তামাম তামাম পৃথিবীর জমিন একসাথে কেঁপে উঠবে আল্লাহতালা বলছেন ইদাজুল জিলাতিল আর জালাহা ওয়াঃ রজা তিল স্মরণ করো যখন গোটা জমি একসাথে কেঁপে উঠবে গোটা জমিন একসাথে এমন মহাকম্পন আরম্ভ হবে জমিনের সেই কম্পনের ফলে জমিনটা উলট পালট হয়ে যাবে ভালো করে বুঝার চেষ্টা করুন জমিনটা উলট পালট হয়ে যাবে জমিনের উপরে যা আছে উপরের সব কিছু জমিনের নিচে চলে যাবে জমিনের নিচের সব কিছু উপরে চলে আসবে এজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা জমিন যখন কম্পন আরম্ভ করবে জমিনের ভেতর থেকে জমিন সবকিছু বের করে দিবে এই জমিনের উপরে যত বিল্ডিং আছে গাছপালা উদ্ভিদকুত প্রাণীকুল যা কিছু আছে সব জমিনের তলায় চলে যাবে আল্লাহ জমিনকে তার প্রকৃতি হাতে নিয়ে একটা আছার মারবেন জমিনের উপরের সবকিছু জমিনের নিচে চলে যাবে আর জমিনের নিচে যা কিছু আছে উপরে উঠে আসবে আপনাদের প্রশ্ন হতে পারে জমিনের নিচে কি আছে এই জমিনের নিচে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ আছে যে খনিজ সম্পদের জন্য এত মারামারি এই স্বর্ণ তারপরে আরো যত খনিজ সম্পদ আছে ইসরাফিলের সিঙ্গার ফুতকারের পরে জমিনের ভেতরে থাকা সব সম্পদগুলো জমিনের উপরে উঠে যাবে জমিনের উপরে থাকা বিল্ডিং গুলো টাওয়ার গুলো এগুলো কাগজের মতো উড়ে যেতে থাকবে একটার পর একটা পরে যেতে থাকবে কি বিভৎস একটা ফুতকারে। সব বিল্ডিং টাওয়ারগুলো শেষ হয়ে যাবে জমিনটাকে আছাড় দিয়ে আল্লাহ শেষ করে দিবেন জমিনের উপরে থাকা বিশাল বিশাল পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ তাআলা পাহাড়ের বর্ণনা দিচ্ছেন কোরআনুল কারীমের 69 নাম্বার সূরা সূরাতুল কয়েন فإذا نفخ في السور نفخته واحده وحملت الارض والجبال فدكتا فدكت دكه واحده فيومئذ وقعت الواقعه প্রথম শৃঙ্গার ফুৎকারের পরে আল্লাহ বলছেন ওয়া হামিলাতিল আরদু ওয়াল জিবালু ফ দুক্কাত দাকাতাম ওয়াহিদা পাহাড়সহ জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছুকে লড্ড ভড্ড করে দেওয়া হবে পাহাড়গুলো কীরকম করে ধ্বংস হবে আল্লাতালা করানুল করিমের তেহাত্তর নম্বর সুরা সুরা মুজাম্বেলের চোদ্দো নম্বরে এতে বলছেন ইয়ুমা দরজফল আ বদয়াল সহ পাহাড় এমন ভাবে কেঁপে উঠবে পাহাড় গুলো বালুর মতো উড়ে যাবে এখন তো বৈশাখ মাস এসেছে দেখবেন কাল বৈশাখী ঝড়ের সময় বৃষ্টির আগে প্রচন্ড বাতাসের কারণে দেখবেন ধুলাবালু কেমন করে উড়ে যায় ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে পাহাড়গুলো এরকম ধুলাবালুর মতো উড়ে যেতে থাকবে। আল্লাহ তালা সরাক ওরিয়ার মধ্যে আরও ভয়ঙ্কর কথা বলেছেন সোরা করিয়ায় পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াত কুনুল জীবাদুক পাহাড়গুলো পাহাড় রঙিন পশম রঙিন তুলার মতো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে সাগরের অবস্থা কেমন হবে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর দুনিয়াতে যত সাগর মহাসাগর আছে সব সাগরকে একসাথে উত্তাল করে দেওয়া হবে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদাল বিহারু ফুল জিরাত শরণ করো যখন সাগরকে উত্তাল করা হবে মুফাসসিরিনে کرامায়েতের ব্যাখ্যায় বলেছেন কি করে সাগরকে উত্তাল করে দেওয়া হবে সাগরের নিচে বিশাল এক জগৎ আছে যেটা আমরা জানি না সাগরের নিচে যত मत्স্যকুল যত প্রাণী যত কিছু আছে যত উদ্ভিদ আছে সবকিছু সহ সাগরের পানিকে আল্লাহ উত্তাল করে দিবেন সাগর যখন উত্তাল হয়ে যাবে অন্যদিকে ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের কারণে তখন সাগরের নিচে

এই রকম করে জমিনের উপরে থাকা সবকিছু বিল্ডিং টাওয়ার গাছপালা উদ্ভিদগোল প্রাণিকুল সাগর মহাসাগর পর্বতরাজি সবকিছু ভেঙে চুরে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা জমিনকে আল্লাহ তালা ধ্বংস করে তার মুষ্টির ভেতরে নিয়ে নেবেন এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের উনচল্লিশ নম্বর সুরা সুরত জুমারের সাতষট্টি নম্বর আয়তে বলেছেন قبضته يوم القيامه والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما عم يشركون الله تلا <دلع> بلشت <جن> تمام <تمنى> কেয়ামতের দিন আমি আমার মুষ্টিবদ্ধ করে ফেলব কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করুন আল্লাহ তার কুদরতি মুষ্টির ভেতরে তাম পৃথিবীকে নিয়ে ফেলবেন এবং আল্লাহ বলছেন আর আল্লাহর কুদরতি ডান হাতের মধ্যে গোটা আসমান সমূহকে আল্লাহ ভাজ করে নিয়ে ফেলবেন আসমান জমিনকে আল্লাহ তালা তার মুষ্টির ভেতরে নিয়ে আছার দিয়ে লণ্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিবেন আল্লাহর জন্য এই কাজটা সহজ না কঠিন সব কিছু শেষ আসমান জমিন তাম সৃষ্টি কুল শেষ হয়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কয়টা সিঙ্গার ফুৎকারে একটা সিঙ্গার ফুৎকারে কিছুই নাই আসমান নাই মহাশূন্য নাই জমিন নাই সাগর নাই পর্বত নাই গাছপালা নাই উদ্ভিদ নাই মানুষ নাই প্রাণী নাই জীবজন্তু নাই কিছুই নাই সবকিছু কিছু ফাঁকা আল্লাহ তালা তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালু কি তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো আজ কোথায় আল্লাহ তালা বলবেন আইনা আনহারুকি। কি তোর উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায় আল্লাহ বলবেন কি হে দুনিয়া তোর বুকের উপরে থাকা গাছপালা উদ্ভিদ কোথায় আল্লাহ তালা তখন বলবেন হে দুনিয়া বলো আইনাল মোতাকাম বিরুন দুনিয়ার অহংকারী লোকেরা আজ কোথায় আইনাল জাব্বারুন দুনিয়ার প্রতাপশালী ক্ষমতাধর স্বৈরাচার ব্যক্তিরা আজ কোথায় আল্লাহ যখন প্রশ্ন করবে সব কিছু ফাঁকা জবাব দেওয়ার তখন কেউ থাকবে না আল্লাহ তালা যখন জিজ্ঞেস করবেন কোনো জবাব আসবে না আল্লাহ তালা তখন প্রশ্ন করবেন লিমানিল নেল বনকুলে ও আজকে রাজত্বকার জবাব দেওয়ার তো তখন কেউ নাই আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন আজ প্রতাপশালী মহান সেই সত্তার রাজত্ব চলবে তিনি কিছুই নাই সব কিছু শেষ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ সব মানুষ শেষ হয়ে গেল আল্লাহ তালা মালাকুল মৌতকে ডাকবেন মালাকুল মৌতকে আল্লাহ ডেকে বলবেন মালাকুল মৌত দুনিয়া থেকে কোনো মানুষ প্রাণী বা জীবজন্তু বেঁচে আছে নাকি আল্লাহ বল তখন মালাকুল মৌত বলবে আল্লাহ শুধুমাত্র আমি আর আমার ভাই জিব্রিল মিকাইল ইসরাফিল আপনি আমরা এই পাঁচ আমরা এই পাঁচজন অবশিষ্ট আছি আর কেউ নাই আল্লাহ জিব্রিলকে বলবে জিব্রিল তুমি এবার তুমি এবার আল্লাহ তখন মালাকুল মউত কে বলবেন মালাকুল মউত তুমি এবার জিব্রিলের জান কবজ কর তুমি আবার মিকাইলের জান কবজ করো তুমি এবার ইসরাফিলের জান কবজ করো মালাকুল মউতেবার জিব্রিল মিকাইল, ইসরাফিলের জান কবজ করবে এরপরে আল্লাহ মালাকুল মউতকে বলবেন এখন কে আছে মাম বাকিয়া মালাকুল মউত তখন বলবে আল্লাহ এখন শুধু আমি আর আপনি আর কেউ আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন মুত ইয়া মালা কালমৌ মালা কুলমৌ তুইও এখন মরে যা তুইও মৃত্যুবরণ কর মালা কুলমৌ তখন বলবে আল্লাহ আমি তো সবাইকে মারলাম সবার রুহ কবচ করলাম এখন আমার জান আমি আবার নিজে কেমনে কবচ করব আল্লাহ বলবেন তুই তোর যাক নিজেই কবচ কর মালাকুল মৌত সেদিন বুঝবে রু কবজের কষ্ট যন্ত্রণাটা কেমন মালাকুল মৌত তখন বিরাট একটা চিৎকার দিয়ে ওই চিৎকারেই মারা যাবে আল্লাহ আকবার কেউ নাই মালাকুল মৌত নাই জিব্রিল নাই মিকাইল নাই ইসরাফিলও নাই সব শেষ বাকি আছেন কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের পরে সব কিছু ফান হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রব সবকিছু ফান হয়ে যাবে কিছুই থাকবেন আয়েবজন থাকবেন তিনি কে কেয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ ইসরাফিলকে শিংগাই ফুৎকারের আদেশ দিবেন কয়বার তো প্রথমবার আদেশের পরে এখন তো ইসরাফিল নাই দ্বিতীয়বার সিঙ্গাই ফুৎকার কে দিবেন এটা প্রশ্ন আছে না না আল্লাহ তো বলছেন সব শেষ এবার আরম্ভ হবে পুনরুত্থান অর্থাৎ মৃত্যুর পরের জীবন সর্বপ্রথম যাকে জীবিত করা হবে তাফসির ইবনে কাসিরের ভেতরে এসেছে আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে জিন্দা করবেন কারণ ইসরাফিলকে প্রথম আল্লাহ জন্য জিন্দা করবেন ইসরাফিলকে জিন্দা করার পরে ইসরাফিল তার শিঙ্গায় দ্বিতীয়বার ফুৎকার দিয়ে সে তার দায়িত্ব কমপ্লিট করবে আল্লাহ তাআলা এবার সর্বপ্রথম ইসরা আফিলকে জীবিত করবেন ইসরাফিলকে জীবিত করে আল্লাহ অর্ডার করবেন ইসরাফিল তুমি দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো ইসরাফিল এবার দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিবে এবার কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয়বার সিঙ্গারে যখন ফুৎকার দেয়া হবে এবার সবগুলো কবর খুলে যেতে থাকবে অনেক মানুষ মারা গিয়েছে এদের লাশ আমরা কবর দিতে পারি নাই আগুনে পুড়ে মারা গেছে ছাই সাগরে ডুবে গেছে লাশ আমরা পাই নাই তাহলে তাদের অবস্থা কি হবে এজন্য আল্লাহ কিয়ামতের দিনটাকে বলেছেন ইয়াউমুল হাসর হাসরের দিন হাসর আরবী শব্দ অর্থ হলো জমা করার দিন একত্রিত করার দিন সে কবরে থাকুক

অতপর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফু দেওয়া হবে মানুষগুলো তখন কেয়ামতের দৃশ্য কবর থেকে উঠে দেখবে কবরগুলো খুলে দেওয়া হবে সর্বপ্রথম কবর থেকেই যাকে উঠানো হবে সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যার কবর প্রথম খুলে যাবে তিনি আর কেউ নয় তিনি আমাদের নবী আমাদের প্রিয় নবী রহমত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান আমাদের নবীর কত মর্যাদা আমাদের নবী ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে প্রথমে আল্লাহ আমাদের নবীকে উঠাবেন সুবাহর আল্লাহ এজন্য আল্লাহ নবী বলেছেন আনা সাইয়িদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামাহ যাবত দিবসে আল্লাহ আমাকে আদম সন্তানের নেতা বানাবেন ওয়া আউয়ালু মাইয়ান শারত আনহুল কবর আর আমি প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে নবীজিকে প্রথমেই কবর থেকে উঠানো হবে নবীজি কবর থেকে যখন উঠবেন নবীজি কবর থেকে উঠার পরেই তার জবান থেকে বের হবে আইনা উম্মতি আল্লাহ নবীজি তখন আমাকে আপনাকে শরণ করবেন বলবেন আমার উম্মত কোথায় কবর খুলে যাওয়ার পরে নবীজি বলবেন হাসর কায়েম হয়ে গিয়েছে আমার উম্মত কোথায় উম্মতের চিন্তায় নবীজি পেরেশান হয়ে পড়বেন এবার অন্যান্য নবীদের কবর খুলে যাবে সকল মানুষের কবর খুলে যাবে একটার পর একটা কবর খুলবে সবগুলো মানুষ কবর থেকে এত দ্রুত গতিতে উঠবে আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর চিত্রের বর্ণনা কোরআনুল কারীমের ৭০ নম্বর সূরা সূরাতুল মারিজের ৪৩ নম্বর আয়াতে তুলে ধরেছেন

মানুষ যেন তার নির্ধারিত লক্ষ্যের দিকে ছোটা আরম্ভ করেছে কবর থেকে মানুষ কোন অবস্থায় উঠবে মানুষের অবস্থা কেমন হবে

দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরে আপনি হাঁটা চলা করেন কত দামি দামি পোশাক আপনি পরিধান করেন কিন্তু কবর থেকে যখন উঠবেন কিভাবে উঠানো হবে নবীজি বলেছেন ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা মানুষগুলো সেদিন উলঙ্ক অবস্থায় নগ্নপদে খান্না বিহীন অবস্থায় কবর থেকে উঠবে আম্মা জানাইশারাদ ইয়াল্লাহ আনহা যখন এই ভয়ঙ্কর কথা নবীজির জবান থেকে শুনলেন নবীজিকে তিনি তখন প্রশ্ন করলেন ইয়া রসূল আল্লাহ আমরা বলি সল্লাল্লাহু আলাই হুস মানুষের গায়ে যদি কাপড় চুপড় না থাকে তো নারী পুরুষ তো একজন আর একজনের দিকে তাকাবে মানুষের লজ্জাস্থান যদি খোলা থাকে উলঙ্গ থাকে তো মানুষ তো একজন একজনের দিকে তাকাতে পারে নবী গো আমার কি সেদিন শরম লাগবে না আমার কি সেদিন লজ্জা লাগবে না আল্লাহ নবী তখন বললেন আই সাগর সেদিনকার পরিস্থিতি এত ভয়াবহ হবে এত ভয়াল দৃশ্য সেদিন দেখা যাবে আল আমরু আশাদ্দু মিন আইয়ান দরা বাদুহুম ইলা বাদ মানুষগুলো নাফসি নাফসি করে করে নিজেকে বাঁচানোর জন্য নিজের হিসাবের জন্য এত ভয়ে থাকবে এত ভীত অবস্থায় থাকবে মানুষ যে কেয়ামতের দিন বিচারের বিচার দিবসের ভয়াবহতার কথা স্মরণ করে মানুষ যে নিচের দিকে চক্ষুটা দিবে উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না আল্লাহ আকবার ভয়ঙ্কর পরিস্থিতি আরম্ভ হবে মানুষ শুধু নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত থাকবে কিসের বাপ আর কিসের মা কিসের স্ত্রী সন্তান ভাই বোন অবস্থা এত ভয়াবহ হবে যে বিবিকে এত ভালোবাসে সেই স্ত্রীকে সামনে দেখল আপনি চিনবেন না যে সন্তানের জন্য আপনি তো ত্যাগ স্বীকার করেন এই সন্তান থেকে আপনি পালিয়ে যাবেন মা বাবা তার দুধের সন্তানকে এত ভালোবাসে মা বাপ তার সন্তানের কাছ থেকে পালাবে সন্তান সন্তান তার পিতামাতা থেকে পালাবে স্বামী স্ত্রী থেকে পালাবে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে কোরআনুল করিমের আশি নম্বর সোরা সোরা আবাস شوطري شنبر يبتل بلسان يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبني لكل برء منهم يومئذ شأن يغني الله بلسن يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبني شيدن منوستر bhai তার মা বাবা স্ত্রী সন্তান সন্ততি সবাইকে রেখে পালাবে ইকুল্লি লিমরিহিম মিনহুম ইয়াউমা ইদিন শাদউ ইগনি শুধু নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় মানুষ परेशान থাকবে হাসরের ময়দানে কবর থেকে যখন মানুষ উঠবে পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই সেদিন একত্রিত হবে কেউ বাদ যাবে না এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়াহ এর পঞ্চাশ নম্বর আয়াদ থেকে বলছেন কুল ইনল আমানিনামাল আখিরিলা লাভজম হোনা ইলা আনি কতিয়ামিবন্মা ল আপনি আপনি বলুন প্রথম থেকে শেষ পূর্ববর্তী পরবর্তী সকলকে কেয়ামতের নির্ধারিত দিনে একত্রিত করা হবে কেউ বাদ যাবে না আল্লাহতালা কোরআনুল করিমের আঠারো নম্বর সুরা সুরাতুল কাহাফের সাতচল্লিশ নম্বর এতে বলছেন ওয়াহাশ্নাহু মিন গতিমিন আহাদা সকলকে একত্রিত করা হবে একজনও বাদ যাবে না সবাই কবর থেকে উঠে হাসরের মাঠে গিয়ে জড়ো হবে হাসরের দিন হবে ভয়ঙ্কর দিন সেই দিনটা কত লম্বা হবে শোনেন এখন তো দিন বারো ঘন্টা তেরো ঘন্টা রাত এগারো ঘন্টা বারো ঘন্টা এরকম কিন্তু যেদিন আমরা ইসরাফিলের তৃতীয় সিঙ্গার ফুৎকারের পরে হাসরের মাঠে উঠব একটা দিন কত লম্বা হবে শোনেন আল্লাহ নবী বলেছেন কেন আমি কবার বিচার দিবস হবে পঞ্চাশ হাজার বছর লম্বা আল্লাহ আকবর পঞ্চাশ হাজার বছর মানুষ হাসরের ময়দানে অবস্থান করবে পঞ্চাশ হাজার বছর মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে পাগল হয়ে যাবে দিশেহারা হয়ে যাবে হয়রান হয়ে যাবে বিভৎস অবস্থা বড় বড় পয়ে আমাদের নবী সকল নবীরা নাফসি আরম্ভ করবেন প্রত্যেকেই নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় পেরেশান থাকবেন হাসরের মাঠে যখন মানুষ উঠবে কি ভয়ঙ্কর চিত্র সেদিন মানুষ দেখবে উঠে দেখবে জমিনটা তামার মতো উত্তপ্ত সূর্য সেদিন মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে সূর্যের প্রচন্ড তাপে গুণাগারদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে মাথার চান্দি ফেটে মগজগুলো উত্তরে গলে 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 পড়তে থাকবে এই বিভৎস অবস্থা পৃথিবীর কোনো মানুষ তার জবানের ভাষা দিয়ে মানুষকে বোঝানো সম্ভব নয় এটা কেবল আল্লাহই ভালো জানের কত ভয়ঙ্কর হবে আমি শুধু আপনাদেরকে সামান্য উপমা দেই সামান্য একটা দৃষ্টান্ত দেই চুলায় যখন ভাত গরম হয় রান্না হয় পানি গরম হয়ে গেলে চাল যেমন উতরাতে থাকে ফুটতে থাকে এর চেয়ে আরো ভয়ঙ্কর অবস্থায় সূর্যের প্রচন্ড হিটিং এর কারণে মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে আরম্ভ করবে মগজগুলো মানুষের মাথা মেয়ে বেয়ে শরীর মেয়ে বেয়ে পড়তে থাকবে পিপাসার্থ হয়ে গিয়ে মানুষের জিব্বাটা মুখের ভেতরে থাকবে না জিব্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে আসবে নাভি পর্যন্ত ঝুলে থাকবে এই রকম অবস্থায় মানুষ দিশেহারা হয়ে যাবে পেরেশান হয়ে যাবে লম্বা সময় দাঁড়াতে দাঁড়াতে মানুষগুলো যখন হয়রান হয়ে যাবে বিচার যেন আল্লাহ শুরু করে দেন এজন্য মানুষগুলো দৌড়ে যাবে পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষগুলো বলবে ওগো আদম নবী তাড়াতাড়ি আল্লাহর কাছে আপনি আবেদন করুন এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে হাসরের এই উত্তপ্ত মাঠে আমরা প্রায় পাগল হয়ে যাচ্ছি হয়রান হয়ে যাচ্ছি আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন বিচার আরম্ভ করেন আদম নবী তখন বলবেন বাবারা আমি পারবো না কারণ আমি আল্লাহর একটি আদেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জানি না আমার রব আজ আমার সঙ্গে কেমন আচরণ করেন আমি তো নিজেই নাফসি নাফসি করছি নিজেকে বাঁচানোর চিন্তায় পেরেশান আছি আমার বাবারা আমার ছেলেরা আমি পারব না তোমরা চলে যাও আমার ছেলে নুহের কাছে কারণ আমার ছেলে নুহকে আল্লাহ বড় ভালোবাসেন সে যদি আবেদন করে হয়তো আল্লাহ বিচার আরম্ভ করতে পারেন মানুষেরা যাবে নুহ আলাইহিস সালামের কাছে যাকে সানি আদম বলা হয় নুহ আলাইহিস সালাম তখন বলবেন আমিও পারব না কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম জানি না আমার রব আজ আমার সাথে কেমন আচরণ করেন আমি পারব না আমিও নাফসি নাফসি জিকির করছি তোমরা চলে যাও মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহর খালিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো উলুল আযম এত বড় মাপের পয়গম্বরের কাছে যখন যাবে গিয়ে দেখবে ইব্রাহিম নবীর মতো এত বড় মাপের পয়গম্বর তিনিও তার উম্মত ভুলে গিয়ে নাফসি নাফসি জিকির করছেন ইব্রাহিম নবী বলবেন বাবারা আমিও পারব না চলে যাও মুসা নবীর কাছে মুসানবীর নবীর মতো জলিল কদর পয়গম্বরের কাছে গিয়ে মানুষ দেখবেন সেই নবী ও সেদিন নাফসি নাফসি জিকির করছেন মানুষেরা বলবে ওগো আল্লাহর পয়গাম্বর মুসা দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখনই আল্লাহর সাথে কথা বলতে চেয়েছেন আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আজ আপনি আল্লাহর সাথে কথা বলুন আল্লাহকে আবেদন করুন তিনি যেন বিচারটা আরম্ভ করে দেন মুসা নবী তখন বলবেন আমার থাপ্পর খায়া ফেরাউনের বংশের একজন দুনিয়া থেকে বিদায় হয়েছে জানি না এই কারণে আজ আল্লাহ আমাকে ক্ষমা করেন কিনা আমার সাথে আল্লাহ কি রূপ আচরণ করেন আমি এই চিন্তায় আছে আমি পারবো না চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে লুকের ঈসা ابن মריהমের কাছে যখন আসব সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে জানি না জัลলা তাআলা এজন্য আমার সাথে কেমন আচরণ করেন আমিও পারবো না এত জায়গায় ঘোরাঘুরি করো না যেখানে গেলে কাজ হবে সেখানে যাও ঈসা নবী বলবেন চলে যাও আখেরি নবী নবীদের নবী 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 রাহ আলামিনাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন চলে যাও আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে লোকেরা আল্লাহ নবীর কাছে যাবে আল্লাহ নবীকে খুঁজাখুঁজি আরম্ভ করবে আল্লাহ নবীকে খুঁজতে 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 লোকেরা দেখবে আল্লাহ নবী আল্লাহ তালার আরো সে আজিমের কাছে সাজদায় পড়ে উন্মতের জন্য সেখানে তিনি চোখের পানি ফেলছেন সুমাহ কি جاتے নবী যেখানে আদম থেকে নিয়সা আলাইহিব السلام সব পয়গাম্বর নিজের চিন্তায় परेशान সেখানে আমার নবী কবর থেকে উঠে আল্লাহর আরশে আযমের কাছে সাজদায়ে পড়ে তার চোখের পানি ছেড়ে দিয়ে তিনি সেখানা বলবেন আল্লাহ আজ হাশরের মাঠে আমার উম্মতের অবস্থা কি হবে আইনা উম্মতি আইনা উম্মতি আল্লাহ আমার উম্মত কোথায় আমার 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 কোথায় আমাকে দেখাও বাঁচানোর ব্যবস্থা করো লোকেরা নবীজির কাছে যাবে কে বলবে ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে আবেদন করুন আমরা আর সহ্য করতে পারছি না সূর্যের তাপে আমাদের অবস্থা খারাপ পিপাসার্থ হয়েছি আমরা আপনি আল্লাহর কাছে আবেদন করুন তিনি যেন বিচার আরম্ভ করেন আল্লাহর নবী তখন আল্লাহর নবী তখন সাজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে আবেদন করবেন আল্লাহর রহমতের দরিয়ায় জোস মারবেন আল্লাহ তখন বলবেন ও আমার হাবিব আপনার চোখের পানি আমার সহ্য হয় না সাল

তো চাকু যা চাইবেন আমি দিব আর আপনি গিয়ে বলে আছেন নবী আপনার উম্মতের জন্য আপনার কোনো টেনশন নাই আপনার যে উম্মতের অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে যারা আপনাকে ভালোবেসেছে অনুসরণ করেছে আপনাকে আমি সুযোগ দিলাম তাদের জন্য সুপারিশ করে আমার কাছে সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যা আল্লাহ নবীর সুপারিশে বিচারের কাজ আরম্ভ হবে বিচার আরম্ভ হবে হাসরের ময়দানে আল্লাহ বিচার আরম্ভ করবেন বিচারের মাঠে হাসরের মাঠে পাপি তাপিদের অবস্থা কি হবে তাদের কলিজাটা ভালো করে শুনেন পাপি তাপিদের কলিজা কলিজার জায়গায় থাকবে না কলিজাটা গলার কাছে চলে আসবে কি ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন বিচারের দিনে পাপি তাপীদের কলিজাটা কলিজার জায়গা থেকে উঠে গলায় চলে আসবে আল্লাহতাআলা কোরআনুল করিমের চল্লিশ নম্বর সোরা সোরা গাফিরার আঠারো নম্বর আয়া এতে বলেছেন ওয়া আল বিল হুনিয়া উম আল্লা আজি ফাতী ই দিল কুলু বুলদল মিন মিন হামী মিউয়া আল্লাহ বলেছেন অনবী আপনি মানুষদেরকে ওই দিনের ব্যাপারে সতর্ক করুন যেই বিচারের দিনে বিচারের ভয়ে হিসাবের ভয়ে মানুষের কলিজাটা উপরের দিকে উঠে গলা পর্যন্ত চলে আসবে পাপী তাপিদের অন্তর কেঁপে উঠবে দৃষ্টি নত হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাজিয়াতের ৮ নম্বর আয়াত থেকে বলেছেন সেদিন তাদের অন্তর কেঁপে উঠবে কলিজা কেঁপে উঠবে দৃষ্টি নত হয়ে যাবে কিন্তু ইমানদার যারা মোমেন যারা ভীত বিহব্বল হবে না তারা তাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমের একুশ নম্বর সুরা সুরাতুল আম্ফিয়া এর একশো তিন নম্বর আয়েতে বলেছেন লায়া জুনু হুমুল ফাজাউল আঁখ বা মোটাত সেই দিন ইমানদাররা না ফেরেশতারা তারা আগমন করে তাদেরকে সুসংবাদ দিবে আল্লাহর বান্দা তোমার জন্য আজ কোনো ভয় নাই টেনশন নাই আজকে হলো আল্লাহর ওয়াদা করা সেই দিন যে দিনের জন্য সারা জীবন বর্তমানে কামল করেছো আজকে তুমি সু সুসংবাদ গ্রহণ করো আল্লাহর নবীর সুপারিশে নবীর সাফায়েতে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা তার নবীকে সেদিন বিশেষ সম্মান দিবেন আল্লাহ তালা তার নবীকে বলবেন নবী গো আপনি আপনার উন্মতের চিন্তায় পেরেশান আপনার উম্মতের জন্য চোখের পানি ছাড়ছেন আপনার উন্মতের চিন্তায় আপনি পেরেশান আপনার উন্মত হাসরের ময়দানে এত লম্বা সময় ধরে সূর্যের ক্ষিপ্রতায় তীব্রতায় পিপাসার্থ হয়ে আছে আপনার উন্মতের পিপাসা যেন নিবারণ হয়ে যায় নবী আজ আমি এখন আপনাকে হাউজের কাউসার দান করব সুবাহ সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ হাউজ দান করবেন হাউজের প্রশস্ততা কেমন হবে আল্লাহ নবী বলেছেন হাউদি মাসীরাতু শাহরিন আল্লাহর নবী বলেছেন আমার হাউজের প্রশস্ততা হবে এক মাসের দুরুতের সমান হাউজের পানি কেমন হবে নবীজি বলেছেন হুহু আবিয়াদ মিনাল লাবান হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও আর সাদা ওয়ারিহু আতিয়াব মিনাল মিসক হাউজে কাউসারের পানির মধ্যে এমন সুগন্ধ থাকবে যেই সুগন্ধ মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধযুক্ত আল্লাহর নবী বলেছেন ওয়া কিজানহু কানুজুমিস সামা হাউজের পাত্রগুলো থাকবে আসমানের তারকার মতো আল্লাহর নবী বলেছেন আকাশের মধ্যে যত তারকা আছে তার চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে সেদিন দান করবেন সুবহানাল্লাহ আমি আমার উম্মতকে পানি বিলাতে থাকব হাশরের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মুখের ভেতর থেকে জিহমা বের হয়ে কলিজা পর্যন্ত ঝুলে থাকবে মানুষ খার মানুষ যখন ঘরমাক্ত হয়ে যাবে ঘামাতে থাকবে সেই সময় হাউজে কাউসারের পানি নবীজি যখন পিলাবেন আল্লাহ নবী যেই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি দিবেন আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে নবীজি বলেছেন মানসারিবা মিনহা ফালা ইয়াদমা ও আবাদা যে একবার হাউজে কাউসারের পানি পান করবে তার সারা জীবনের সকল পিপাসা দূর হয়ে যাবে আল্লাহ নবী তার উম্মতকে পানি পানি দিতে থাকবেন খেয়াল করে কিছু উম্মতকে পানি দিতে গেলে ফেরেস্তা চলে আসবে এসে বলবে নবী গো এই লোকটাকে আপনি পানি দিবেন না আল্লাহ নবী বলবেন কেন এত আমার উম্মত তাকে কেন আমি পানি দিব না তখন ফেরেস্তারা বলবে তাকে এই কারণে আপনি পানি দিবেন না আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ব্যক্তি দিনের ভেতরে তার মন করা বিভিন্ন ইবাদত ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ বিদাত করেছে বিদাত বড় ভয়ঙ্কর জিনিস আপনার কাছে মনে হয় আমি তো ভালো কাজ করছি নবীজি যেটা করেন নাই সাহাবিরা যেটা করেন নাই ভালো মনে করে ওইটাও যদি করেন ওইটা হবে বিদাত আল্লাহ নবীকে ফেরেস তারা বলবেন এই লোকটা বিদাত করত এই কথা শুনে নবীজি হাউজে কাউসারের পেয়ালা গুটিয়ে ফেলবেন ওই লোকটাকে পানি দিবেন না নবীজি তখন বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ার মিন বাদি আমার চোখের সামনে থেকে দূর হও যে ব্যক্তি আমার দিনের ভিতরে আমার করে নতুন বিষয় ঢুকিয়ে দিয়েছে আজকে হাউজে কাউসারের পানি তার নসিবে নাই এমন কি তার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই কি ভয়ঙ্কর ব্যাপার এজন্য এই বেদাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন এবার মিজান কায়েম হবে মিজান হবে দাড়ি পাল্লা কায়েম হবে আল্লাহর বিচারের সিস্টেম বড় সুন্দর মিজানের মাধ্যমে আল্লাহ বিচার করবেন মিজান কায়েম করা হবে দাড়ি পাল্লার মাধ্যমে মানুষের আমলগুলো গুলো পরিমাপ করে আল্লাহ হিসাব আরম্ভ করবেন বিচারের মাঠে বিচার এবার শুরু বিচার হবে মিজানের ভিত্তিতে ন্যায় বিচারের মানদণ্ড আল্লাহ স্থাপন করবেন কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাদাউল মাওয়াজিনাল কিসত তাদি янউ বিল কিয়ামা ফালা তুযলামু নাফসান শাইআ আর কে আল্লাহ তাআলার ন্যায় বিচারের মানদণ্ড অর্থাৎ মিজানে স্থাপন করবেন মিজান স্থাপন করে আল্লাহ তালা বিচার আরম্ভ করবেন সেদিন কারো উপরে জুলুম করা হবে না মিজানের পাল্লায় কিভাবে সব কিছুকে হাজির করা হবে আল্লাহ তালা পরে রায়তে বলছেন পরের অংশে বলছেন ওয়া ইংক বিম খোদানিন আদায়িনা বিহা ওয়াকাফা বিনা হা সি মিন আল্লাহতালা বলছেন সরিষা পরিমাণ কোনো আমল থাকলে সেটাও ওই মিজানের পাল্লায় নিয়ে হাজির করা হবে মিজানের ভিত্তিতে আল্লাহ বিচার করবেন কোরআনুল কারিমের তেইশ নম্বর সূরা সুরতুলমুখ মুমিনুনের একশো দুই এবং একশো তিন নম্বরে এতে আল্লাহ বলছেন ফ্যামেল ফ্যাউল موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون الله تعالى بولتنا طيب جيبك ديت আমল মিজানের পাল্লায় বেশি হবে মিজানের পাল্লায় যার নেক আমল বেশি হবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে আর মিজানের পাল্লায় যার আমল আমল হালকা হবে যার কম হবে সেই ব্যক্তি এমন ক্ষতিগ্রস্ত হবে তাকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে চিরস্থায়ী ঢুকায়া দিবেন মিজানের ভিত্তিতে এইরকম করে আল্লাহ বিচার করবেন আল্লাহ তালা ফাইসালা করবেন বিচারের মাঠে আল্লাহ তালা বিচার ফয়সালার পরে মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিবেন এক ভাগ লোক আল্লাহ বলছেন দুই ভাগে ভাগ করে দিয়ে ফিল ওয়া একদল হবে জান্নাতি এক দল হবে আরেকদল হবে জাহান্নাতি এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান নামে বিচারের মাঠে আল্লাহ বিচার করে মানুষকে দুই ভাগ সেদিন করে দিবে সেদিন আর ভাগ নাই দলাদলি নাই এক দল জান্নাতি আর এক দল জাহান নামে জান্নাত আর জাহান নাম নিয়ে আমি ইতিপূর্বে বিস্তারিত আলোচনা এই মসজিদে করেছি সে আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আছে বিধায় আমরা এই আলোচনা আজকে এখানেই সমাপ্ত করব জাহান নামীদের পরিণতি কী হবে জাহান নামের পরিস্থিতি কি হবে জান্নাতীদের পরিস্থিতি কী হবে বিস্তারিত আলোচনা আমাদের আছে না আমরা আমরা জুমায় আজকে আজকে কি আলোচনা করলাম আমরা একটা সামারিক মিনিট আমরা আরম্ভ করেছিলাম কেয়ামতের আলামত নিয়ে কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে বেশ কিছু ছোটো ছোটো ঘটনা প্রকাশ পাবে আমরা যতগুলো ঘটনা আলামতের কথা হাদিসে বলা আছে ধারাবাহিকভাবে পাঁচ জুমায় সব আমরা বলার চেষ্টা করছি এরপরে আরো তিন জুমায় কেয়ামতের বড় বড় যে দশটি আলামত সেই দশটি আলামত নিয়ে আমরা আলোচনা করেছি এই দশটি আলামত ঘটার পরে কেয়ামত কিভাবে কায়েম হবে হাসর কিভাবে কায়েম হবে আজ আমরা কোরান হাদিসের আয়নায় হাসর কায়েমের চিত্র আলোচনা করেছি বিচার হওয়ার পরে মানুষ হবে কয়বার এই দুই ভাগের ব্যাপারে আমাদের আলোচনা আছে বলে আমরা এই আলোচনা আজকে এখানে স্টপ করলাম আগামী জুমা থেকে আমরা এভাবে সিরিজ আকারে নতুন আরেকটি বিষয়ে আলোচনা আরম্ভ করবো আল্লাহ আমরা আলোচনার কোনো বিষয় আজকে ঘোষণা দিলাম না আশা করছি নতুন আরেকটি সুন্দর বিষয় আমরা সিরিজ আকারে আলোচনা আরম্ভ করব হিনশা আল্লাহ আমরা গত তিন বছরে দুইটা টপিকের উপরে লম্বা আলোচনা আসলে করেছি একটা আলোচনা ছাপ্পান্ন জুমা আমরা করেছি সেটা হলো পঁচিশ জন নবী রাসুলদের জীবন কাহিনী মনে আছে তো আপনাদের সব নবী আলোচনা হয়েছে এরপরে আরেকটি সিরিজ আলোচনা আমরা করলাম কেয়ামতের আলামত সমূহ কেয়ামতের আলামত কয় প্রকার ছোট আলামত বড় আলামত সব আলোচনা শেষে কিভাবে হাসর কায়েম হবে আজ হাসরের মাঠের ভয়ঙ্কর চিত্র হাসর কায়েম হওয়ার চিত্র আমরা আলোচনা করেছি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে হাশরের ময়দানের পেরেশানি থেকে হেফাজত করেন বলে আমিন আল্লাহ যেন আমাদেরকে হাসরের ময়দানে আমাদের প্রিয় নবীজির সুপারিশ নসিব করে দেন আমরা বলি আমিনালামালিকুমতুল্লাহ